বিধানসভায় যেখানে এখন ভেড়া ছাগল এক জায়গায় সব লড়াইয়ের মতন করে চালাতে হবে জেলের ভিতরে জেলের একজন এমএলএকে এতদিন ধরে রেখেছেন যেখানে আপনার প্রত্যেকটা এমএলএকে জেলে রাখার জন্য আর বিজেপি হাতে হাত মিলিয়ে চলছে শুনানি তো সম্পন্ন হয়েছে আমার মনে হয় যে এরপরে দাঁড়িয়ে আর তাকে ছাড়তে হওয়াটাই ছাড়াটাই হচ্ছে আইন কারণ আমরা জানি বেল ইজ দি রুল জেল ইজ দি এক্সেপশন এবং নওশাদ সিদ্দিকিকে কি জন্য এতদিন ধরে ধরা হয়েছে আমরা বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গ বিধানসভায় যেখানে এখন ভেড়া আর ছাগল এক জায়গায় সব হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে একটাই মানুষ বিধায়কখানে আছেন যারা মানুষের কথা বলবার জন্যে প্রত্যেক মুহূর্তে চেষ্টা করে চলেছে সেই ভয়েসটাকে ওই গভর্নমেন্ট দাবিয়ে রাখতে চাইছে সেটা দেখুন মহামান্য আদালত শুনছেন এবং আমাদের এই ভরসাটা আছে আদালতের উপর মহামান্য আদালত যখন শুনছেন সব দিক বিচার করেই তারা নিশ্চিতভাবেই আইনের পক্ষে সংবিধানের পক্ষে রায় দেবেন এবং রায় যাই হোক না কেন যে কথাটা বারবার বলা নওশাদ সিদ্দিকির বার্তা আমাদের প্রত্যেকের এটাই বার্তা যে লড়াইয়ের মতন করে চালাতে হবে জেলের ভিতরে জেলের বাইরে আদালতের ভিতরে আদালতের বাইরে যেখানে বিধানসভার ভিতরে বিধানসভার বাইরে যেখানে নওশাদ সিদ্দিকি এখন ভয়েস তুলে যাচ্ছেন এটা তো সত্যি কথা যে প্রত্যেক মুহূর্তেই একটা সময় দেখা যায় যে বিধানসভার ভিতরে প্রতিবাদী সত্তা খুব কম সংখ্যক মানুষ থাকেন 46-3 জন ছিলেন জ্যোতি বসু রূপনারায়ণ রায় রতনলাল ব্রাহ্মণ তারপরেই কিন্তু 46-77 লেগেছে একটা পশ্চিমবাংলায় বিরাট পরিবর্তন আসতে প্রত্যেকটা ফেজেই তো এই পরিবর্তন হয় বিভিন্ন সময়ে প্রতিবাদ বাড়তে থাকে মানুষের প্রতিরোধের ক্ষমতা বাড়তে থাকে আজকে নতুন শেপে আজকে নতুন করে গরিব মানুষের আন্দোলন নতুন ভাবে নতুন মাত্রা নিয়ে গড়ে উঠছে একটা নতুন সময়ের মধ্যে আমরা আছি তাহলে এই সময়ের মধ্যে আজকে যেমন এদিকে নওশাদ সিদ্দিকিকে জেলের মধ্যে রেখেছে গত বছর এরকম সময় আমাদের নেত্রী মীনাক্ষী মুখার্জিকে জেলে রেখে দিয়েছিল 15 দিন ধরে ভয়ঙ্কর অত্যাচার করেছে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামাঞ্চলে আজকে দেখা যাচ্ছে যে আক্রমণের মাত্রা তীব্র হচ্ছে আর এটাও ঘটা যে আক্রমণ তীব্র যত হচ্ছে আক্রমণের বিরুদ্ধে মানুষের প্রতিরোধও তীব্র হচ্ছে এবং এটা তীব্রতর হবে এই সরকারের বিরুদ্ধে সরকার পক্ষের আইনজীবী তো আজকে কোনো সবুত দিতে পারেন দেবার কিছু নেই তো কি দেবেন আপনি দেবেনটা কি আপনি একটা মিথ্যা মামলায় একজন এমএলএ কে এতদিন ধরে রেখেছেন যেখানে আপনার প্রত্যেকটা এমএলএ কে জেলে ঢোকানোর কথা ছিল যারা বাকি এমএলএ তৃণমূলের আছে বা ছাড়ুন না বিজেপিরও তো কত এমএলএ আছে এই তো মাঝে মধ্যে দেখবেন তৃণমূলের নেতারা বলে এই দেখো এই এইমস কাণ্ডে বেরিয়ে আছে চাকরি চুরিতে জড়িত আছে আমরা দেখেছি যে বিভিন্ন সময় এরা বলে যে এত কথা বলছেন যে আপনি চাকরি চুরির সঙ্গে তৃণমূলের নেতারা জড়িত তৃণমূলের এক নেত্রী অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দল নেতার নামে যে তিনিও নাকি 2012-তে পূর্ব মেদিনীপুর জেলায় চাকরি চুরির সঙ্গে যুক্ত ছিলেন তাহলে অভিযোগ যখন করেছে তৃণমূলের সরকার কেন করছে না তদন্ত মানে এটাই তো পরিষ্কার করে দিচ্ছে যে তৃণমূল আর বিজেপি হাতে হাত মিলিয়ে চলছে তাহলে এর মাঝখানে দাঁড়িয়ে আমাদের ছকটাকে ভেঙে দিতে হবে যে আমরা মানুষের কথা বলছি এরা কেউ মানুষের কথা বলছে না না তৃণমূল বলছে না বিজেপি বলছে পশ্চিমবাংলার জনগণের কথা আমরাই বলছি কোথাও নওশাদ সিদ্দিকি বলছে কোথাও মীনাক্ষী মুখার্জিরা বলছে আদালতের ভিতরে আমরা বলছি আদালতের বাইরে হাজার হাজার মানুষ বলছে আজকে এটাই হচ্ছে কথা সুতরাং পশ্চিমবঙ্গের বিকল্প না বিজেপি না তৃণমূল বিকল্পটা খুঁজতে হবে এই প্রতিবাদী সত্তাগুলোর মধ্যে থেকে সব্যসাচী চলে গেছে Thank you.